Good morning. আজ 4th অক্টোবর, 4th day of our trip. আমরা বেরিয়ে পড়েছি দুবাই সিটি ট্যুরে আর আমাদের আজকে শহরের মাঝখান দিয়ে অনেক জায়গা ঘুরতে ঘুরতে আমাদের এটা ফার্স্ট স্টপ এখানকার মহারাজার প্যালেস. আমার পিছনে দেখা যাচ্ছে মহারাজার প্যালেস. প্যালেসের ভেতরে এন্ট্রি অ্যালাউড না, বাইরে থেকেই দেখতে হবে. আমাদের নেক্সট স্টপ জুমেরা, একদম ব্লু ওয়াটার্স বিচ আর অসম্ভব রোদ. আমার মাথায় ছাতা দেখে বুঝতেই পারছেন যে এখানে একটা খুবই একটা রৌদ্রের জায়গা. সকাল 11টা বাজে, তার মধ্যেই অনেক লোক স্নান করছে. কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর, অ্যামেজিং প্লেস. জলে নামতে যে ইচ্ছে করছে না, তা না, জলে নামতে আমারও ইচ্ছে করছে. উই আর অ্যাট আওয়ার নেক্সট স্টপ দ্য পয়েন্টি. এখান থেকে আটলান্টিস হোটেলের ভিউটা দারুণ, মানে হোটেলটার সামনেই আমরা দেখতে পাচ্ছি. গতকাল ভিউ অফ দ্য পামে উপর থেকে দেখেছিলাম, এখন এটা অনেক কাছে, অনেক সুন্দর. উই আর অ্যাট গ্যালারি হামাদান, এখানে আর্ট গ্যালারি. এবার সোজা চলে এসেছি দুবাই মলে. 5টার সময় বুর্জ খলিফায় যাব, তার আগে মলটা ঘুরে দেখবো, লাঞ্চ করবো. সো নেক্সট 2-3 আওয়ার্স অ্যাট দুবাই মল. আমরা এখন সেকেন্ড ফ্লোরে, দুবাই মলের একটা গ্লিমস একটা সাইডের. আরমানি ক্যাফে, ইটস টাইম ফর লাঞ্চ. ভেন্ডিজের হোল চিকেন ফিলে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড 7-Up. আর একটা পার্সিয়ান ডিশ উইথ কাবাবস অ্যান্ড 3 টাইপস অফ রাইস. দুবাই মলের ভিতরে অ্যাকোয়ারিয়াম. দুবাই মলের ভেতরে এটা হচ্ছে দ্য সুক, মানে এক একটা জায়গা এক এক রকমের. অ্যাকোরিয়ামও যেমন আছে, জুয়েলারির ভান্ডার. দুবাই মলের এক এক দিকে যেন এক একটা জিনিস. এটা এখন ফার্স্ট ফ্লোরে আছি, এরিয়াটা কত বলতে পারবো না ঠিক, কিন্তু বিরাট বড়. ফ্লোর ইজ আপ টু সেকেন্ড ফ্লোর অনলি, কিন্তু এরিয়াটা, আর এটা একটা হিউম্যান ওয়াটারফল.
human waterfall. Dubai Mall-e besh onekkhon shomoy katanor por ebar Burj Khalifa. Burj Khalifa te bhetore jabo amra. তার আগে বাইরে থেকে একটু দেখে নিই বুর্জ খলিফা। ফাইনালি বুর্জ খলিফার 124th ফ্লোর, দ্য টলেস্ট বিল্ডিং। আর সেখান থেকে নিচটা শহরের একটা অংশের অসাধারণ ভিউ 124th ফ্লোর থেকে। ১২৪ ফ্লোরের উপর থেকে দুবাইয়ের রাস্তায় চলেছে শত শত গাড়ি। আরো আর এক দিকের ভিউ, দুবাই মলের উপরে লাইটস। ছবিতে হয়তো ভালো করে আসছে না, ধীরে ধীরে শহরের সব আলোগুলো জ্বলে উঠছে। এখন আমরা আর একটা ফ্লোর উপরে 125th ফ্লোর। ধীরে ধীরে শহরের লাইটস গুলো জ্বলতে শুরু করেছে। কিছু
কি শহরটার সন্ধ্যেবেলা রাত্রেবেলা সবসময় আলোয় জলমল করে। বিল্ডিংয়ের বাইরেও প্রচুর লাইটস, ইলেকট্রিসিটির কাজ দেখে দেখছি রোজ। বাইরে থেকে প্রচুর লাইটস জ্বলে। আরো আরেক দিক থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করছি। বাইরেটা এখনো পুরো অন্ধকার হয়নি। তুই ভিডিওটা কাটতে পারো? Thank you.
Thank you.